সর্বভারতীয় ফুটবল সংস্থা দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য ক্যালেন্ডার প্রকাশ করলো তা বিস্তারিত আমি তোমাদেরকে বলবো সেখানে কি কী আছে তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকে প্রথম খবর দিয়ে গতকাল আইএসএলের একটি ম্যাচে হায়দ্রাবাদ এফসি তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল উড়িষ্যা এফসির সঙ্গে আর সেই ম্যাচে উড়িষ্যা টিম তিন শূন্য গোলে হারিয়ে দেয় হায়দ্রাবাদ এফসিকে আর এই জয় নিয়ে বর্তমানে লিগ টেবিলে এক এক নম্বর স্থানে উঠে এলো এই উড়িষ্যা এফসি আর উড়িষ্যা এফসির হয়ে দুটি গোল করে দিয়েগো মরিসিও আর একটি গোল করে রয় কৃষ্ণা আর রয় কৃষ্ণা কিন্তু বর্তমানে লিগ টেবিলে মানে গোলের সংখ্যা দিকতে দেখতে গেলে এখন এক নম্বর পজিশানে রয়েছে তিনি দশটি গোল করেছেন আর ডিএগো মরিসিও তিনি ছটি গোল করেছেন আর তিনি বর্তমানে চার নম্বর পজিশনে রয়েছে আর রয় কৃষ্ণার তার প্রাক্তন দুই ক্লাব যেরকম ব্যাঙ্গালোরু এফসি আর মোহনবাগান সুপার সুপারজাইন আমার এখন মনে হয় এই দুটি ক্লাব খুবই তারা হাত কামড়াচ্ছে কি মাপের একজন স্ট্রাইকারকে তারা ছেড়ে দিয়ে বর্তমানে এমন কিছু খেলোয়াড়কে সই করিয়েছে যারা গোল করতেই পারছে না তো রয় কৃষ্ণা এই মরশুমে এখনও অবধি এক নম্বর পজিশানে কিন্তু তিনি রয়ে গেলেন তো এরপর বলবো ইস্টবেঙ্গলের খবর সেখানে হারমানজোত সিং খাবরা তিনি কলকাতায় এসে গেছেন এবার বেঙ্গল টিমের সঙ্গে তিনি প্র্যাকটিস করতেও শুরু করে দিয়েছেন আর কিছু দিনের পরই তার ক্লিনচিট এসে গেলে মানে পারমিশন এসে গেলে তারপরে তিনি টিমের হয়ে কিন্তু খেলতেও শুরু করবে তো দেখা যাক তিনি কবে টিমের হয়ে খেলতে তাকে আমরা দেখতে পারব তো এরপর বলবো জাতীয় ফুটবল টিম আন্ডার নাইনটিন টিমের কথা সাপ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ চলছে সেখানে প্রথম ম্যাচে ভারতীয় মহিলা ফুটবল টিম তারা এক শূন্য গোলে বাংলাদেশের কাছে হেরে যায় কিন্তু আজকে তারা মুখোমুখি হয়েছিল নেপালের আর নেপালের টিমকে চার শূন্য হারিয়ে দেয় আর এই জয়ের ফলে ভারতীয় মহিলা আন্ডার নাইনটিন টিম তারা ফাইনালে চলে গেল ফাইনালে তারা খেলবে বাংলাদেশের সঙ্গে আর এই ফাইনাল ম্যাচ হবে আটই ফেব্রুয়ারি তো এরপর আমি তোমাদের বলবো যে সর্বভারতীয় ফুটবল সংস্থা তারা যে দু হাজার সালে যে মরশুমের যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেখানে কি কী আছে তো এখানে বলা হয়েছে ডুরান্ড কাপ দিয়ে এই মরশুম শুরু হবে ছাব্বিশে জুলাই থেকে শুরু হবে ডুরান কাপ আর একত্রিশে আগস্ট শেষ হবে তারপর চলবে সুপার কাপ যেটা হবে ফার্স্ট অক্টোবর থেকে পনেরো মে অবধি আর আই লিগ চলবে উনিশ অক্টোবর থেকে তিরিশ এপ্রিল আর ওমেন্স লিগ যেটা হয় সেটা ছ মাসের করা হয়েছে পঁচিশ অক্টোবর থেকে তিরিশ এপ্রিল অবধি আর যে আইএসএল চলে সেটা যেমন চলে ওরমভাবেই চলবে কিন্তু এবছর একটা দেখার বিষয় সুপার কাপ কিন্তু অনেকটাই বড় ফর্মেটে করে দেওয়া হয়েছে একটা জায়গায় যেরকমভাবে উড়িষ্যাতে এবার খেলা হলো ওমনভাবে কিন্তু নেক্সট প্লেয়ার থেকে হবে না বাট এটা বলে রাখি এআইএফএফ থেকে প্রতিবারই এবং ক্যালেন্ডার প্রকাশ করা হয় কিন্তু তারপর ঠিকঠাক এটা ফলো করা হয় না তো লাস্ট যে খবরটি বলবো মোহনবাগানকে নিয়ে মোহনবাগানে দুইজন ডিফেন্সের স্তম্ভ বলতে পারো আনোয়ার আলী আর ব্র্যান্ডেন হামিল দুইজনই বড় ম্যাচে চোট পায় আর এই প্লেয়ার দুটোর রিপোর্টও এসে গেছে তারা এখন বর্তমানে যা রিপোর্ট এসছে সপ্তাহ দুই তিন এরা কোনো ম্যাচ খেলতে পারবে না মানে বুঝতে পারছো মোহনবাগানের সামনে কিন্তু আরও বড় বিপদ আসতে চলেছে এই দুটো প্লেয়ারের সার্ভিস তারা পারছে না তো দেখা যাক হাবাস কিভাবে এই দুটি খেলোয়াড়ের জায়গা ফিল আপ করে পরবর্তী ম্যাচগুলোতে নামাতে পারে কারণ হায়দ্রাবাদের সঙ্গে মোহনবাগান সুপার সুপারজাইন আগামী শনিবার দিনকে তারা ম্যাচ খেলতে চলেছে